প্রয়াত হলেন কুইন অফ ক্যাবারে আরতি দাস ওরফে মিস শেফালি যার সঙ্গেই অবসান ঘটে গেল বাংলা নাটক এবং সিনেমার একটা বড় অধ্যায়ের বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ সোদপুরের নাটাগড়ে কিডনির সমস্যাজনিত অসুখে ভুগে তার বাড়িতেই তার মৃত্যু হয় বলিউড থেকে টলিউড অজস্র সিনেমায় তিনি অভিনয় করেছেন যার মধ্যে সত্যজিৎ রায় প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধ বিশেষ উল্লেখযোগ্য তাকে নাচের জগৎ থেকে অভিনয় জগতে নিয়ে আসেন উত্তম কুমারের ভাই তরুণ কুমার এমনটাই জানালেন মৃতার দিদি প্রতিমা দে ভালো নাচে তা ওকে যদি থিয়েটারে নামানো যায় তো খুবই ভালো হবে এটা বহু বছর আগেকার কথা সত্তর সালের কথা সত্তর সালের আগে বাষট্টি হবে তারপরে আমাকে ডাকলো তরুণ কুমার যে শুনুন আমি বললাম কি দাদা বলে কি আপনার এটা কে হয় আমি বললাম আমার ছোট বোন হয় বলে আপনার আপন বোন আমি বললাম হ্যাঁ আমার আপন বোন বললো যে তাহলে ও কি থিয়েটারে কাজ করবে থিয়েটারের কথাটা বলিনি থিয়েটারে কাজ করবে আমি বললাম আমি জিজ্ঞেস করে আসি আপনি বসুন জিজ্ঞেস করলাম ও বললে তরুণদা ঠিক আছে যে বিশ্বরূপায় বিশ্বরূপাতে কাজ করবে কী বইটা আমার তো এখন মনে আসছে না